না না, এই অবস্থায় খনার বাইরে যাওয়াটা একদম উচিত হয়নি। আপনি কেন তাকে যেতে দিলেন রাজিমা? ঐশিকা, ঐশিকা তুমি শান্ত হও, হয়তো এটা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। তবে একটা কথা মনে রেখো, কেউ যেন গুণাক্ষরে জানতে না পারে যে খনা এ প্রাসাদ ত্যাগ করেছে, বুঝেছো? ঐশিকা, ঐশিকা তুমি শান্ত হও। দেখো ঐশিকা, এভাবে এখন ভেঙে পড়লে চলবে না, আমাদের আমাদের একত্রিত হতে হবে, পরস্পরের শক্তি হয়ে উঠতে হবে। ঐশিকা, এই ঘৃণ্য কাজের জন্য আমি কুমারের কাছ থেকে জবাব দিয়ে চাইবই রাজিমা। কোনো লাভ হবে না ঐশিকা, মহানামা এখন হিংস্র হয়ে উঠেছে। সে যাই হোক, ওকে আমি আর কিছুতেই ছেড়ে দেব না। দেখি আমাকে আমাকে ও কিভাবে উপেক্ষা করে। ঐশিকা, ঐশিকা আমি তোমাকে, ঐশিকা, ঐশিকা যদি সমৃদ্ধির মতো হতো তাহলে কত ভালো হতো। সে এখন গিয়ে উত্তেজনার বসে খনার ব্যাপারে যদি কিছু বলে ফেলে সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। মা, মা গো, তুমি ঐশিকাকে শান্ত রেখো, দেখো ও যেন কোনো ভুল পদক্ষেপ না নেয়। ভিতরে যাবার অনুমতি নেই। তোমরা বোধহয় ভুলে যাচ্ছ আমি সিংহলের মহারানী, তোমরা আমাকে এভাবে আটকে রাখতে পারো না। আপনি তো আর এখন আমাদের মহারানী নন, আমাদের ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা আপনাকে কোনো মতেই ভিতরে ঢুকতে দিতে পারি না। তাহলে যাও, তোমাদের নতুন আদেশকর্তাকে ডেকে নিয়ে এসো, আমিও দেখতে চাই আমাকে এত বড় আদেশ দেওয়ার সাহস সিংহলে কার হয়েছে। যাও। তোমার সাথে আমি সারা জীবন যে ব্যবহার করে এসেছি তার একমাত্র কারণ তুমি মহারাজের ভাই, কিন্তু আজ যখন মহারাজেরই জীবন বিপন্ন তখন আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না। কুমার, এসবের অর্থ কি? কুমার, যা দেখতে পাচ্ছ তাই। আমাকে এই মুহূর্তে ভেতরে যেতে দাও, আমি মহারাজের সঙ্গে দেখা করতে চাই। এই মুহূর্তে সেটা সম্ভব নয়। সিংহলের মহারানী হিসেবে আমি তোমাকে আদেশ দিচ্ছি কুমার। আমি তোমার এই আদেশ মানতে বাধ্য নই। তুমি তোমার বৌরানীর কথাও মানবে না? বৌরানী, তুমি তুমি আমাকে অন্য কিছু বলো আমি রাজি, কিন্তু এই বিষয়ে তোমাকে আমি সাহায্য করতে পারবো না। কুমার, তুমি আমাকে এভাবে আটকাতে পারো না, আর তুমি মহারাজকেও এভাবে বন্দি করে রাখতে পারো না। দয়া করে নিজেকে রাজনীতির মধ্যে জড়িও না বৌরানী। রাজনীতি? তাহলে তোমাকে একটা কথা বলি কুমার, রাজনীতি বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কিন্তু সিংহলে কেউ একা নিতে পারে না, তার জন্য মন্ত্রিসভায় অনুমোদনের প্রয়োজন হয়। তুমি মহারাজকে বন্দি করার আগে তাদের অনুমোদন নিয়েছিলে? শোনো কুমার, এখনো সময় আছে, তুমি মহারাজা জয়দ্রথকে মুক্তি দাও। কুমার, আমার কথা বিশ্বাস করো, এই কাজের জন্য তোমাকে কেউ কোনো রকম শাস্তি দেবে না, নিঃশর্তে তোমাকে ক্ষমা করা হবে। তুমি অযথা সময় নষ্ট করছো বৌরানী। ও, তাহলে তুমি সেটাই করবে যেটা তুমি ঠিক করেছো, তাই তো? ও, তাহলে তুমি আমারও একটা কথা শুনে রাখো কুমার। তোমার নিশ্চয় জানা আছে এই মুহূর্তে পরাজিত রাজার স্ত্রীরা কি করেন।
হয় তারা নিজের সম্মান বাঁচাতে নিজের হাতে অগ্নিকুণ্ড সাজিয়ে তাতে ঝাঁপ দেয়, আর নয়তো বিজয়ী রাজার হাতে তার সম্মান সমর্পণ করে। এবার তুমি ঠিক করো কুমার, তুমি আমার সাথে কি ব্যবহার করবে। ছিছি বৌরানী, এ তুমি কি বলছো? আমি কল্পনা করতে পারি না যে নিজের দাদাকে এভাবে বন্দি করে রাখতে পারে, তার পক্ষে কি এই ধরনের কল্পনা করা খুব অস্বাভাবিক। বৌরানী, তুমি আগে আমার কাছে যেরকম ছিলে সেরকমই থাকবে, বিশ্বাস করো। তাহলে এই মুহূর্তে তুমি মহারাজকে মুক্তি দাও কুমার। ঠিক আছে, আমার মনে হয় তোমার কিছু সময়ের প্রয়োজন আছে, তুমি তোমার মতো সময় নাও, আমি আমার নিজের কক্ষে যাচ্ছি। তোমার মনে যদি আমার প্রতি সামান্য সম্ভ্রম থাকে, আর মহারাজের প্রতি যদি সামান্য সম্মান অবশিষ্ট থাকে কুমার, তাহলে তুমি নিজে মহারাজকে আমার কাছে নিয়ে আসবে। রাজকুমার মহান আমার এতটা অধঃপতন, এ তো অবশ্য হবারই ছিল। এখন আমরা কি করবো আচার্যদেব? পথ দেখান। কি করে বাবা জামকে উদ্ধার করবো? প্রাসাদ আক্রমণ ছাড়া আর অন্য কোনো উপায় আমি দেখছি না। কিন্তু কিন্তু ততটাই আক্রমণাত্মক হওয়া উচিত যতটা প্রয়োজন, তা না হলে হিতে বিপরীত হতে পারে। আপনি কি বলতে চাইছেন? আমি শুধু এটাই বলতে চাইছি যে মহারাজের মুক্তি আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তাহলে আপনি কি বলতে চান? এই জঘন্য কাজের জন্য রাজকুমারকে শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কি শাস্তি দিতে চান? একজন রাজদ্রোহীর যা শাস্তি হওয়া উচিত, চরম শাস্তি? দেখুন, চরম শাস্তি দিয়ে শুধুমাত্র বিদ্রোহীর বিনাশ হয়, বিদ্রোহের আগুন নেভানো যায় না। কারণ বিদ্রোহ তৈরি হয় ঈর্ষা, ঘৃণা, বিদ্বেষ আর না পাওয়া থেকে, যা প্রায় সংক্রামক সমান ব্যাধির মতো। মৃত্যু কি এই নিকৃষ্ট রিপুর ছড়িয়ে পড়াকে কোনোভাবে রোধ করতে পারে? তাহলে আপনার মতে কি করা উচিত? অপরাধীকে অবশ্যই শাস্তি দেওয়া প্রয়োজন, কিন্তু সেই শাস্তি এমন হওয়া উচিত যা অপরাধী এবং শাস্তিদাতা দুপক্ষেরই সহায়ক হয়। অর্থাৎ অপরাধীকে শাস্তি না দিয়ে ছেড়ে দিলে সে আরো প্রশ্রয় পাবে, সেটা আরো ভয়ঙ্কর হতে পারে। সেক্ষেত্রে সে পুনরাক্রমণ করবেই, আর তখন সে আগের থেকে আরো নৃশংস হতে পারে। বিদ্রোহীকে দমন করলেই বিদ্রোহ দমন করা যায় না, বরং তাকে চোখে চোখে রেখে সে কি করছে, সে কি ভাবছে, সে বিষয়ে যদি নজর রাখা যায়, তাহলে সম্ভাব্য বিপদের জন্য প্রস্তুত থাকা যায়। আমরা বুঝতে পেরেছি আচার্যদেব, আপনি কি বলতে চান? তাহলে দেরি না করে আমার পরামর্শ অনুযায়ী তোমরা এগিয়ে যাও, কিন্তু মনে রেখো যে মহারাজকে সুস্থ এবং অক্ষত দেহে উদ্ধার করাই আমাদের একমাত্র লক্ষ্য।
আর রাজকুমারের কি পরিণতি হবে সেটা মহারাজের উপর ছেড়ে দেওয়াটাই শ্রেয়। যথাজ্ঞা আচার্যদেব। রাজিমা, সব শেষ হয়ে গেল রাজিমা, সব শেষ হয়ে গেল। কি হয়েছে কি ঐশিকা? ক্ষমতার লোভে যে একটা মানুষ এত নিচে নামতে পারে সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না রাজিমা। নারীর আসল সম্পদ তো রাজ ঐশ্বর্য নয়, তার আসল সম্পদ তার স্বামী। আর সেই স্বামীর জীবনে যখন কোনো নিশ্চয়তা নেই তখন আমার আর বেঁচে থেকে কি লাভ? কি লাভ বেঁচে থেকে রাজিমা? আমাকে একটু বিষ এনে দিতে পারেন? পারেন রাজিমা? ঐশিকা শান্ত হও, কি হয়েছে? আমি আর বাঁচতে চাই না রাজিমা। এসব কি বলছো? আর বাঁচতে চাই না আমি। দিদি, তুমি তুমি এখানে কেন এসেছো? মজা দেখতে? আজ আমার যা কিছু হয়েছে তার জন্য একমাত্র কারণ তোমার স্বামী সমৃদ্ধি। তোমার স্বামীর জন্য আজ আমার এত বড় সর্বনাশ হয়েছে, আর তুমি তুমিও তো কম যাও না। কোন সাহসে, কোন সাহসে তুমি রাজিমার সাথে দুর্ব্যবহার করেছ? দিদি আমি ঐশিকা, ঐশিকা আমি তোমাকে আগেও বলেছি সমৃদ্ধি যা করেছে তা আমাদের প্রাণ বাঁচানোর জন্যে করেছে। শুধু শুধু ওর স্বামীর অপরাধের ভাগী করো না ওকে তুমি। হ্যাঁ দিদি, দিদি দিদি আমি আমি মনে প্রাণে আমার স্বামীর কৃতকর্মের বিরোধী। দয়া করে আমাকে ভুল বুঝবেন না দিদি। ছাড়ো ঐশিকা, তোমার লজ্জা করে না? তুমি না সিংহলের মহারানী, তোমার কোথায় সবাইকে সামলানো উচিত, সবাইকে বোঝানোর চেষ্টা করা উচিত, তা না তুমি কান্নাকাটি করে ছেলে মানুষই করছো ঐশিকা। ঐশিকা তুমি এই রকম ব্যবহার কেন করছো? কারণ তোমার স্বামীর প্রাণ সংশয় হচ্ছে, তাই না? তাই জন্যে তো সমৃদ্ধির দিকে তাকিয়ে দেখেছ? ও কিন্তু ওর স্বামীর পাশে গিয়ে দাঁড়ায়নি, তাকে সাহায্য বা সমর্থন কোনোটাই করার চেষ্টা করেনি। ও কিন্তু আমাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে। উপতিষ্ঠকে প্রতি মুহূর্তে মুক্ত করার চেষ্টা করেছে। আর তুমি জানো ঐশিকা, তুমি জানো যে এর প্রতিদান সমৃদ্ধি কি পাবে? যেই মুহূর্তে এই সংঘর্ষ, এই যুদ্ধ শেষ হবে, নেতা হিসেবে মহান আমার কি শাস্তি হতে পারে? সমৃদ্ধির অকাল বৈধব্য। তা সত্ত্বেও ও কিন্তু অন্যায়কে সমর্থন করেনি। ঐশিকা, ঐশিকা একবার তুমি তোমার চোখটা খুলে দেখার চেষ্টা করো, সত্যিটা কি সেটা বোঝার চেষ্টা করো ঐশিকা। আমায় ক্ষমা করো সমৃদ্ধি, আমি না বুঝে। আপনার কোনো দোষ নেই দিদি, আপনার জায়গায় থাকলে আমিও হয়তো একই ব্যবহার করতাম। কিন্তু সব কিছু ভুলে যান, আসুন আমরা কি করে এই পরিস্থিতির সম্মুখীন হব সেই বিষয়ে ভাবনা চিন্তা করে একটা
একটা পথ খুঁজে বার করি। খনা হয়তো এতক্ষণে মিহিরের সাহায্যে প্রাসাদের বাইরে পৌঁছে গেছে। সে হয়তো সেনাপতি মশাই এবং অন্যান্যদের সব কিছু সবিস্তারে জানিয়েছে। আশা করা যায় যে কোনো মুহূর্তে মহারাজের অনুগামী সৈন্যরা প্রাসাদ আক্রমণ করে মহারাজা এবং জয়দাদাকে উদ্ধার করবে। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের চুপ করে বসে থাকলে চলবে না। সমৃদ্ধি, তাহলে আমাদের এই মুহূর্তে কি করা উচিত? শুনুন, আশা করি আপনারা সবটাই বুঝতে পেরেছেন। এ তো অসাধারণ পরিকল্পনা। রাজিমা, তাহলে দেরি নয়, আমি এক্ষুনি কৌরুকির কাছে যাচ্ছি। তুমি আমাকে ভুল বুঝো না, তোমার জ্ঞান ফিরিয়ে আনার জন্য তোমাকে আমাকে চড় মারতে হয়েছে, বাধ্য হয়েছে। আপনি কি বলছেন রাজিমা? আপনি তো আমার মায়ের মতো। মা মেয়েকে মারলে কি মেয়ে কখনো কিছু মনে করে, কখনো রাগ করে? কিন্তু আপনার কি মনে হয় রাজিমা, এই সংকট থেকে আমরা বেরোতে পারবো তো? নিশ্চয়ই নিশ্চয়ই পারবো, আমরা যদি একত্রিত থাকি, ঠান্ডা মাথায় পরিকল্পনা করি আর ভগবানের উপর বিশ্বাস রাখি, আমি নিশ্চিত আমাদের জয় হবেই। তোমরা সিংহলের সবচেয়ে দক্ষ, সাহসী এবং বিশ্বাসযোগ্য যোদ্ধা। মহারাজ উপদিশ্য শুধুমাত্র সিংহলের রাজাই নন, একজন হৃদয়বান প্রশাসক। তিনি কোনোদিন আমাদের উপর কোনো রকম অত্যাচার করেননি। তিনি চেষ্টা করেছেন আমরা যাতে শান্তিতে থাকি, সুখে বসবাস করতে পারি। আজ সময় এসেছে তার সেই ভালোবাসা, তার সেই স্নেহের প্রতিদান দেওয়ার। আজ আমাদের প্রমাণ করতেই হবে যে আমরা তাকে কতটা ভালোবাসি, তার প্রতি কতটা বিশ্বাসভাজন। প্রয়োজনে নিজেদের প্রাণের মূল্যে সেনাপতি মশাই, প্রাসাদ আক্রমণের জন্য আপনি নিশ্চয়ই নির্দিষ্ট কোনো পরিকল্পনা করেছেন, অর্থাৎ কোন পথ দিয়ে প্রবেশ করতে হবে, কোন পথ ধরে এগোতে হবে। আমি এবং আমার সৈন্যরা শুধু এটুকুই জানি যে কোনো মূল্যে মহারাজকে মুক্ত করতেই হবে। হ্যাঁ, জানি লড়াইটা খুব কঠিন, কারণ বিদ্রোহীরা সব আমাদের নিজেদের আপনজন। আপনার ওদের সাহসিকতা প্রশংসাযোগ্য, কিন্তু সেনাপতি মশাই, কোনো লড়াই পরিকল্পনা ছাড়া জেতা যায় না। মিহির, মনোযোগ দিয়ে শুনুন। জয় সিংহলের জয়! জয় সিংহলের জয়! জয়!